আমি এসএম হাবিবুল্লাহ ফারুক, প্রদর্শক জীববিজ্ঞান মদির জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নড়িয়া শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করা হবে। আজকের পাঠ হচ্ছে পদার্থের গঠন। আজকের পাঠ্য অংশ হিসেবে পাঠ এক থেকে ছয় পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের শিক্ষণফল। আজকের ক্লাসে তোমরা যা জানতে পারবা, পদার্থের গঠন ব্যাখ্যা করতে পারবা, অণু পরমাণুর পার্থক্য করতে পারবা, মৌলিক যৌগিক মিশ্র পদার্থ পার্থক্য করতে পারবা, প্রতীক থেকে নির্বাচিত মৌলিক পদার্থ চিনতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কিছু ছবি দেখব। শিক্ষার্থী বন্ধুরা, এটা কী দেখতে পাচ্ছ? এটা চক, লোহা, তামা বা কপার। এটা কি? এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে চিনি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু পদার্থের ছবি দেখতে পারলাম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, পদার্থ এমন ভিন্ন হওয়ার কারণ কি তোমরা বলতে পারো? এদের হ্যাঁ শিক্ষার্থী, এদের ভিন্ন হওয়ার কারণ এদের গঠন। এক একটি পদার্থের গঠন এক এক রকম বলেই তারা দেখতে ভিন্ন রকম হয় এবং তাদের ধর্ম ভিন্ন রকম হয়, আর সে কারণে ধর্ম অনুযায়ী তারা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, দেখো হচ্ছে এটা কি? লোহা। হ্যাঁ, লোহাকে ভাঙতে আমরা কী পাব? লোহাই পাচ্ছি, লোহা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তার মানে এখানে একটি পদার্থ পাচ্ছি। এর পরবর্তীতে দেখো এখানে কি হচ্ছে? কপার বা তামা। এটাকে আমরা যদি পৃথক করি, ভাঙি, তাহলে কী হবে? এখানে আমরা তামাই পাচ্ছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, লোহা ও তামার মতো যে সকল পদার্থ একটিমাত্র মৌলিক পদার্থ দিয়ে তৈরি তাদেরকে আমরা মৌলিক, একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে আমরা কী বলি? মৌলিক পদার্থ। অক্সিজেন ও হাইড্রোজেন মৌলিক পদার্থ, অক্সিজেন হাইড্রোজেন এটা হচ্ছে মৌলিক পদার্থ। দৈনন্দিন জীবনে দুইটি ব্যবহার পদার্থ হলো লবণ এবং চিনি। লবণকে ভেঙলে কী হবে? লবণ ভেঙলে সোডিয়াম এবং ক্লোরিন। লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা লবণকে যদি ভাঙি তাহলে কী পাচ্ছি? সোডিয়াম এবং প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন পাচ্ছি। এবং হচ্ছে চিনিকে যদি ভাঙি তাহলে কী পাবো? কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন পাচ্ছি। চিনির সংকেত আমি এখানে বলে রাখি, C12, H22 এবং O11। তোমরা একটু এটা লিখে রাখবা। আর একটা জিনিস কি, এই প্রতীকের নিচে যে অঙ্কগুলো নিচের দিকে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো লবণ ও চিনির মতো যে সকল পদার্থ একের অধিক ভিন্ন ধর্মী উপাদান দিয়ে তৈরি তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলি। আমরা এখন আরো কিছু ছবি দেখি। এটা কি? লোহা। এবং হচ্ছে এটা কি? লোহার মরিচা।
জলীয় বাষ্প প্লাস লোহা সমান সমান হচ্ছে মরিচা। এখন আমরা কি বলতে পারি, লোহা একটি মৌলিক পদার্থ যা জলীয় বাষ্প উপস্থিতিতে অপর একটি মৌলিক পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা সৃষ্টি করে, যা আয়রন অক্সাইড নামের একটি যৌগিক পদার্থ। তাহলে আমরা কি বললাম, যৌগিক পদার্থকে ভাঙলে দুইটা পদার্থ মৌলিক পদার্থ পাওয়া যায়। এখানে দেখো লোহা এবং লোহার পর, লোহা যদি আমরা বাইরে ফেলে রাখি, তারপর বাইরে ফেলে রাখি কিছুদিন পরে দেখব অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে মরিচা সৃষ্টি করে, যা আয়রন অক্সাইড নামের একটি যৌগিক পদার্থ। তাহলে আমরা এ কথা বলতে পারি, দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলিয়ে একটি যৌগিক পদার্থ তৈরি হয়। একক কাজ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একক কাজ দেখো, পানি যোগ লবণ মিলে কি হবে এটা করবা। মিশ্রিত এই পানি হলো একটি কি পদার্থ? আবার লক্ষণে যে লবণ ও পানির মিশ্রণে উপস্থিত লবণ ও পানি দুটি কোন ধরনের পদার্থ? চেষ্টা করো। ক্ষুদ্রতম কণার মতবাদ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই ভদ্রলোক হচ্ছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণার নিয়ে মতবাদ পেশন করেন। তিনি যে মতবাদটা দিচ্ছিলেন তার মতে সকল পদার্থে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, অর্থাৎ যা ভাঙা যায় না, কণা দিয়ে তৈরি। তিনি এই সকল ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম শব্দটি গ্রিক অ্যাটোমস শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। এর পরবর্তীতে আরেকটা ভদ্রলোক দেখো, ইনি হচ্ছে বিজ্ঞানী প্লেটো এবং বিজ্ঞানী অ্যারিস্টটল। দেখো অ্যারিস্টটল পরমাণুর মতবাদ, পরমাণু সম্পর্কে কী মতবাদ দেন, পরমাণুর সংজ্ঞা কীভাবে দেন। অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ অবিভাজ্য এবং ভাঙার কোনো সীমা নেই, অর্থাৎ যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। এর পরবর্তীতে তোমরা একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছ, হ্যাঁ এই ভদ্রলোক হচ্ছে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন। 1803 সালে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে তার মতবাদ দেন। তার এই মতবাদ ডাল্টনের পরমাণু মতবাদ নামে পরিচিত। ডাল্টনের মতে মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। 2, একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর, রাসায়নিক ধর্ম একই। 3, একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, ভর, রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন। 4, যৌগিক পদার্থসমূহ একে এর অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। বিভিন্ন মৌলের পরমাণুসমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগক বা যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একে অপরের সাথে যুক্ত হয় বা একে অন্যের থেকে আলাদা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জালটনের মতবাদ সম্পর্কে কী জানলাম, মৌলিক পদার্থসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, একটি মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম হয়, তাদের পরমাণুর আকার, ভর, রাসায়নিক ধর্ম একই রকম হয়, কিন্তু একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু থেকে ভিন্ন হয়, আর ভিন্ন হওয়ার কারণে তাদের পরমাণুর আকার, ভর এবং রাসায়নিক ধর্ম ভিন্ন হয়। আর যৌগিক পদার্থকে ভাঙলে আমরা দুই বা ততোধিক যৌগিক পদার্থ ভাঙলে একের অধিক আমরা মৌলিক পদার্থ পাবো। আর মৌলিক পদার্থ পরমাণু সমূহ সরল অনুপাতে তাদের সাথে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করবে। রাসায়নিক বিক্রিয়ায় তখন কোনো পরমাণু সমূহ
সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তারা একে অপরের সাথে যুক্ত হয়ে যুক্ত হয় বা একে অন্য থেকে আলাদা হয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, পরমাণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না, একে অপরের সাথে যুক্ত হয়ে অনুগঠন করে, অণুরা মুক্ত অবস্থায় থাকতে পারে। তাহলে আমরা কী জানলাম, পরমাণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না, কিন্তু অণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে। তবে মৌলিক পদার্থের বেলায় শুধু ওই পদার্থের পরমাণুরা যুক্ত হয়ে অনুগঠন করে, যেমন অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন অনুগঠন করে। এখন আমরা দেখি একটি অক্সিজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু গঠন করে। সংকেতের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে কীভাবে হবে, ও অক্সিজেনের সংকেত হচ্ছে ও প্লাস ও সমান সমান হচ্ছে ও টু অণু গঠন করছে। তাহলে আমরা এখানে জানলাম কি, একটি অক্সিজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু গঠন করতেছে। এবার পানির অণুকে ভাঙলে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, তবে সেগুলো স্বাধীনভাবে চলতে পারে না। ঠিক দেখো, দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে যুক্ত হচ্ছে। এখানে দেখো, তার মানে পানিকে ভাঙলে আমরা কী পাবো, একটি অক্সিজেন পরমাণু এবং একটি হাইড্রোজেন পরমাণু প্লাস আর একটি হাইড্রোজেন পরমাণু, তাহলে কয়টা, দুইটি হাইড্রোজেন পরমাণু পাচ্ছি। আমরা কি বলছি, পানিকে ভাঙলে একটি অক্সিজেন পরমাণু পাচ্ছি এবং দুইটি হাইড্রোজেন পরমাণু পাচ্ছি। পরমাণু ও প্রতীক, মৌলিক পদার্থ, মৌলিক পদার্থকে আমরা আগে জানি যে যে পদার্থকে ভাঙলে একটি পদার্থই পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ পাওয়া যায় বলে। আর এখন দেখো, এখন পর্যন্ত প্রকৃতিতে মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে 98টি এবং কৃত্রিমভাবে আবিষ্কৃত হয়েছে 20টি। কৃত্রিমভাবে যেটা মানে হচ্ছে যেটা মানুষের তৈরি করছে, তাহলে এ পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি পদার্থের একটি একটি মৌলিক নাম রয়েছে, এদেরকে সংক্ষিপ্ত ও সুবিধাজনকভাবে প্রতীকে ব্যবহার করা হয়। প্রতীক সাধারণত মূলের ল্যাটিন, গ্রিক বা ইংরেজি নামের একটি বা দুটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। একটি অক্ষর দিয়ে প্রকাশ করার ক্ষেত্রে প্রতীকের ক্ষেত্রে সর্বদাই বড় হাতের অক্ষরে লিখতে হয় এবং দুটি অক্ষর প্রকাশের ক্ষেত্রে প্রথমটি বড় হাতের এবং পরেরটি ছোট হাতের অক্ষরে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, পরমাণু ইংরেজি, গ্রিক, ল্যাটিন নাম এবং প্রতীক। দেখো, হাইড্রোজেন হাইড্রোজেন এইচ, প্রতীক এইচ। হিলিয়াম হিলিয়াম এইচ। লিথিয়াম 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 এলআই। তোমাদের আমি বলেছিলাম দুইটি অক্ষর লেখার ক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের এবং দ্বিতীয় অক্ষরটা ছোট হাতের অক্ষরে লিখতে হবে, যেমন হিলিয়ামের এইসি, লিথিয়ামের এলআই, বেরিলিয়াম বেরিলিয়াম বিই, বোরন বোরন বি, কার্বন হচ্ছে সি, নাইট্রোজেন নাইট্রোজেন এন। পরমাণুর নাম অক্সিজেন ইংরেজি, গ্রিক বা ল্যাটিন নাম অক্সিজেন ও, ফ্লোরিন ফ্লোরিন এফ। লোহার দেখো, লোহার ইংরেজি, গ্রিক বা ল্যাটিন নাম কি, এখানে এখানে ফেররেয়াম, প্রতীক এফি।
ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু দেখো ব্যতিক্রম মানে দুইটা প্রতীক, দুইটা অক্ষর হয়েছে, এটা কি হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম এবং লোহা, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে দেখো দুটো অক্ষর, আর দুটো অক্ষরের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, প্রথম অক্ষরটা বড় হাতে, দ্বিতীয় অক্ষরটা ছোট হাতের হবে, এগুলো ভালোভাবে মিলিয়ে নেবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। আর বুঝার কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে অবশ্যই ইনবক্সে প্রশ্ন করবা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ হিসেবে থাকবে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখো এবং তোমার চারপাশে বিভিন্ন ধর্মী পদার্থের নাম লিখে নিয়ে আসবা, লিখে ইনবক্স করবা। সুস্থ থাকো এবং সুরক্ষিত থাকো। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থেকো। এই আশা প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ, সেই সাথে আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।